নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 21 তারিখ থেকে অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বরের মধ্যে এই 6টা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা প্রেমে হাবুডুবু খেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে আসুন জেনে নিন আপনি কি এই রাশির মধ্যে পড়ছেন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। একুশ তারিখ থেকে 28 তারিখের মধ্যে যে 6 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা কিন্তু এই সপ্তাহে প্রেমে হাবুডুবু খেতে চলেছেন। কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে প্রেম নিয়ে আমি ছোট্ট করে বলবো, বেশি সময় নেব না, আপনাদের সময়ের অনেক মূল্য রয়েছে। দেখুন, প্রেম এমন একটা জিনিস যেটা মুখে বলা সম্ভব নয়, যেটা চোখে ব্যক্ত হয়, যেটা বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে আপনাকে কে প্রেম করে, আপনাকে কে ভালোবাসে। আর এই প্রেম প্রত্যেক মানুষের জীবনে প্রয়োজন রয়েছে। কারো জীবনে যদি প্রেম না থাকে, তাহলে লবণহীন তরকারির মতো হয়ে পড়ে, অর্থাৎ তার জীবনে স্বাদ বলে জিনিস থাকে না। তাই যারা প্রেমে এতদিন পড়েননি, তারা কিন্তু নতুন করে প্রেমে পড়তে চলেছেন। যাদের প্রেম ভেঙে গেছে, তারাও নতুন করে আবারও প্রেমে পড়তে চলেছেন এবং পুরনো প্রেম ফিরতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি। তার আগে একটি কথা আমি বলে দিই, না বললে নয়, এই প্রেম বেসিক্যালি কিন্তু শুক্র গ্রহ দেখায়। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ খুব স্ট্রং বা বলবান থাকে, তাহলে কিন্তু আপনারা একাধিক প্রেমে পড়বেন। এবং আপনি যদি ছেলে হন, তাহলে আপনাকে অনেক মেয়ে চাইবে, আর আপনি যদি মেয়ে হন, তাহলে আপনাকে অনেক ছেলে চাইবে। তাই আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি যারা এই সপ্তাহে অর্থাৎ 21 তারিখ থেকে 28 তারিখের মধ্যে প্রেমে হাবুডুবু খেতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে অর্থাৎ 21 তারিখ থেকে 28 তারিখের মধ্যে প্রেমে হাবুডুবু খেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে। সেটা নতুন প্রেম আসবে বা পুরনো প্রেমও কামব্যাক করবে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসতে চলেছে, অর্থাৎ আপনারাও প্রেম লীলায় মত্ত হতে চলেছেন। আপনাদের জীবনেও নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে অর্থাৎ 21 তারিখ থেকে 28 তারিখের মধ্যে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু প্রেমে মত্ত হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও নতুন করে প্রেম আসতে চলেছে, এছাড়াও আপনাদের পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও নতুন করে প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কামব্যাক করবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।